বাবা তার সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাতে এসেছেন। তিনি বলেছিলেন, এত বড় বিল্ডিং, এত বড় ভবন কিসের? বলেছিলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা ডাকাতেরও গ্রাম। এটা সেই গ্রাম যেখানে একসাথে 7 জন ছাত্রকে হত্যা করা হয়েছে। বিগত 15.5 বছরের নলেজ ইজ পাওয়ারের পরিবর্তে জাতিকে শেখানো হয়েছিল ফাইন্যান্স ইজ পাওয়ার। দেখেন, ফাইন্যান্স ইজ পাওয়ার বলার কারণে শুধু আমাদের ছাত্রদেরকেই শেষ করা হয়েছে তা না, একটা রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে তাদের নৈতিকতা মূল্যবোধকেও শেষ করে দিয়ে এমনভাবে তারা ফাইন্যান্সের পিছনে লেগেছিল, শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো ডাকাতি করেছে। তারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে বাড়িঘর করুক তাও তো অন্তত মানা যায়, কানাডায় তারা পল্লী করবে কেন, ফ্রান্সে তারা বাড়িঘর করবে কেন? আচ্ছা, করেছে তা করেছে, তাও তো সেখানে যেতে পারলো না। তাদেরকে এখন আমাদের দেখতে হয় এমন আর্মস পাওয়ার, এমন ফাইন্যান্স পাওয়ারের ট্রেনিং তারা নিয়েছে যে ওই বাড়িঘর পর্যন্ত পৌঁছতে পারেনি, এখন প্রতিবেশী রাষ্ট্রের পার্কে তারা ঘুরে বেড়ায়। এমন ফাইন্যান্স, এমন আর্মস পাওয়ারের শিক্ষা আপনাকে কেন দিতে হলো? এই শিক্ষার দিকে আপনি কেন ধাবিত করেছেন জাতিকে? কেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বলা হতো তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে দেওয়া হবে না? শিক্ষার এই বিভাজন আজকে থেকে কবর রচনা করতে হবে। মাদ্রাসায় শিক্ষিত একজন ছাত্রকে কেন বলা হবে তুমি আরবিতে ভর্তি হও, তুমি উর্দুতে ভর্তি হও, তুমি ফার্সিতে ভর্তি হও? কারণ এটা নলেজ ইজ পাওয়ার, এই দিকে ধাবিত করা হয় নাই, ধাবিত করা হয়েছে আর একটা কথা বলা হয়, কালচারাল পাওয়ার। তারা সংস্কৃতি শক্তিতে আমাদেরকে শক্তিমান করতে চেয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষকবৃন্দ, কালচারাল পাওয়ারে তারা এমন শিক্ষায় শিক্ষিত করে দিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঢুকতে ছাত্রদের পারমিশন লাগে না, শুধু নকল করেছে, নকল ধরেছে একজন শিক্ষক, সেই কারণে দলীয় পরিচয়পত্র দেখিয়ে শিক্ষককে হলেই ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে। এই রাজনীতি যারা করেছেন তারা আজকে অপরাজনীতির কবলে পড়ে শুধুমাত্র শিক্ষাই শেষ করেন, আপনারা দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন। আপনারা শেয়ার বাজার লুট করলেন, ব্যাংক লুট করলেন, এত টাকা পয়সা লুট করে আপনারা নৌকায় উঠলেন, নৌকায় উঠে আপনারা সেখান থেকে রক্ষা পেলেন না। আমাদের জেলেরা আপনাদেরকে ধরিয়ে দিয়ে প্যান্ট পরা অবস্থায় পাওয়া গেল না, আপনাদেরকে লুঙ্গি পরা অবস্থায় পাওয়া গেল। এমন আর্মস পাওয়ার, এমন ফাইন্যান্স পাওয়ারের শিক্ষা এই বাংলাদেশে আর কখনো চলতে দেওয়া হবে না। কালচারাল পাওয়ারে আপনি টিকতে পারলেন না, অথচ নলেজ ইজ পাওয়ার আপনি নাম দিলেন। আপনারা আরও বললেন, আমরা শুধু নলেজ ইজ পাওয়ারে না, আমরা এখন বললাম ইনফরমেশন ইজ পাওয়ার। কি বললেন? গোটা পৃথিবীর সাথে আপনারা চ্যালেঞ্জ করে টেক্কা দিয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনারা মহাসড়কে উন্নয়ন করেছেন। শুধু না, প্রত্যেকের হাতে কে মোবাইল দিয়েছে? শ্রদ্ধেয় মুরব্বী আনেকরাম, শিক্ষক মণ্ডলী আছেন, এই ভাষা উচ্চারণ করতে চাই না। আপনারা যখন মানুষকে এরকম বোকা স্বর্গে ভেবেছেন, আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনারা বলেছেন আমরা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো, তখন আপনারা মোবাইল হাতে নিয়ে বলেছিলেন এই মোবাইল আপনাদের কে দিয়েছে? জনগণ এখন এগুলো নিয়ে শুধু ট্রল করে না, আপনাদের প্রযুক্তির জেনি গুগলের ইঞ্জিন তৈরি করেছে বলে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছিল, সে 1500, 1500 এইটা বলারও সুযোগ নিতে পারে নাই, 1500 হিসেবে পরিচিত। এমন আবু জেহেল তৈরি হয়েছে শুধু গ্রামে গঞ্জে নয়, শুধুমাত্র মাদ্রাসা মক্তবে নয়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিভাবকরা ঘুরতে গিয়েছেন তার সন্তানের বিদ্যালয় দেখার জন্য। সেই অভিভাবকদেরকে আটকে রেখে এই আবু জেহেলের অনুসারীরা তাদের ইজ্জত হানি করতে ব্যর্থ হয় নাই, ব্যর্থদশ হয় নাই, তাদেরকে তারা বিন্দুমাত্র দ্বিধা সংকোচ করে নাই। আমরা ভবিষ্যতে এরকম আর আবু জেহেলের কোন অনুসারী বাংলাদেশে তৈরি হতে দেখতে চাই না। সেটার জন্য সেই ওয়ান জাস্টিসের মূল লক্ষ্যই হচ্ছে ইসলামী শিক্ষায়, ইসলামী অনুশাসনের শিক্ষায়, মানুষকে নৈতিকতার শিক্ষায়, যে যে ধর্মের সেই ধর্মের মূল্যবোধের শিক্ষায়। কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে মানুষ ধর্ষণ করতে পারে না, কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাঁদাবাজি করতে পারে না, কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক 5ই আগস্টের পর নতুন করে আবার কোনো একজন শিক্ষকের গলায় জুতা মালা পরাতে পারে না।
যারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারের দস্যুর হিসাবে কাজ করছেন, এটারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিক্ষকরা হচ্ছে আমাদের সম্মান, জাতির কর্ণধর তারা, তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই। আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার আউট ইগনোরেন্স, আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার আউট টু ডেথ, আর সেই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেছে।